ছটা হলো ফ্রাইডে কমপ্লিট ছটা হলো ছটা ফলাফল আজকে সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে সাজাও শেষ হয় না, কি কারণে হচ্ছে আমাদের সকল দাবি একটা মানলে আর একটা, আর একটা মানলে আর একটা, আর ফল আজকে চালিয়ে পরিষ্কার উঠলে ছটা আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ কম ঘুরে যাচ্ছে, কতগুলি মানুষ ঠিক নেই। 2001 সালে এরকম তাণ্ডব এলবি জমা চর্চা হয়েছে, আওয়ামী লীগ প্রায় এখন 21,000 নেতা কর্মী কত মানুষগুলি তাদের ঘর পাই হাত পাই দেওয়া চোখ তুলে দেওয়া মেয়েদের রেপ করা এই তাণ্ডব আবার 2013 সালে অগ্নি সন্ত্রাস 13, 14, 15 আগুন জ্বালানো সব গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানে আগুন জ্বালানো 23 সালে সেখানেও সেই তাণ্ডব আর প্রতিবারই পুলিশের একটু আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুর আমাদের করে মেরে ঝুলিয়ে রাখা, এটা কি ধরনের রাজনীতি আমরা চাই? যেখানে দাবি করেছে এক প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি, কারণ মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকার পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়, তাহলে তো আবার কোথাও থেকে যায়, তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা, যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে, আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী সব আমাদের সকলের বড়রা এদের দেখে গেছে এবং যা যা ব্যয় করেছে আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দেবো করে দিচ্ছি, আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আমার প্রতিবন্ধী যে তার মা যাতে ভালোভাবে চলতে পারে প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কেউ তাকে আরও ব্যবস্থা করে দেব আমাদের যতটুকু সাধ্য করে দেবো। কিন্তু আমার দেশবাসীর কাছে আগে বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না, বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে, আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না, এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার বিক্ষোভে জাতি করে দেওয়া, এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটি হচ্ছে সত্যি দুঃখজনক যে তিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসতাম আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালাও করা সব কিছু ঠিক, যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয় আজকে মেট্রো রেলে চলে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় পাচ্ছে, কর্মস্থলে পৌঁছাতে পারতো আবার ফিরতে পারতো, সেখানে ছাত্ররা চাকরিজীবী সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম মানুষের কষ্ট, আমি তো কষ্ট লাঘব করেছি যে যারা এইভাবে তাদের দিয়ে উড়িয়ে মানুষের সে কষ্ট আবার ফেলে দিল তাদের বিচার এসেছে মানুষকে করতে হবে, এখানে সকলে সংযোগ করছে বাইরের পর খালিও এটা আমি চাই না, কেন আমি তো বাবা মা সব হারিয়েছে আমি তো জানি বাবা মার কাছে কত কষ্ট, কিন্তু সেই
কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে দেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া যায়। আমি তো ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেই চাকরি করছে নিজেই করেছি, আমি কতটুকু কষ্ট পেয়েছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত খাবার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছে। যখন আমরা এক উন্নয়নশীল দেশের মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করে সেই জায়গাগুলিতে আঘাত, শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে বিসির বাড়িতে আগুন দেওয়া, এর আগে একবার বিসির ঢাকা ঢাকা ইউনিভার্সিটি বিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনার মনে আছে, রংপুরে সেখানে আগুন দিয়েছে, মানসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে, রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জব ছিল, আমি সরকার আসার পর থেকে পুরো সেশন জব লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশও পড়বে সে ব্যবস্থাও করে দিয়েছে। তারপরে কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না, তারপরেও এই আন্দোলন আমি আজকে এই যে এতগুলি মানুষের জন্য ক্ষতি হলো, এতগুলি পরিবার তোমার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞ জন্য এই দেশকে এত চালাতে পারবো না, সকলের সাথে আমি চাই না এমন বাইরে করতে মানুষ অসহায়। এই হাসপাতালে আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি, কিছুরই হাসপাতালে একটা লিফ্টও ছিল না জন সরকারি আসে, আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতা পর জাতির পিতা মহাত্মা সে পুঁজিবি করে দিয়েছে, আমি এসে উন্নতি করেছি করেছি বলেই তো আজকে চিকিৎসা দিতে পারছি, নাহলে এত রোগীর চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব হতো না। আমার এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি, আর সেই জায়গাগুলিতে আমরা কোথাও কোভিড-19 সময় যেখানে আমরা সব থেকে ভালোভাবে মানুষের চিকিৎসা দিতে পেরেছি সেই কোভিড হাসপাতাল সেটাও সেখানে আগুন দিয়েছে, এটা কী ধরনের খেলা? আমি এত কিছু করতে পারি না, এক একদিন দেখি আর